হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব 2017 সালে মুক্তি পাওয়া রোম্যান্স ফ্যান্টাসি মুভি দ্য শেপ অফ ওয়াটার, যার আইএমডিবি রেটিং 7.3। সিনেমাটা অস্কারের জন্য 13টা ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছিল আর তার মধ্যে থেকে 4টে অস্কার জিতে নিয়েছিল। তো গল্পটা শুরু হয় 1962 সালে আমেরিকার বল্টিমোর শহর থেকে, যেখানে আমাদেরকে এলাইজা নামের একটা বোবা মেয়েকে দেখানো হয়। এলাইজা কোনো কথা বলতে পারতো না ঠিকই, কিন্তু ও সবকিছু শুনতে পেত। আসলে ও যখন ছোট ছিল তখন কেউ ওর গলা কেটে ওর কণ্ঠনালীটা বের করে নেয়, যে কারণে ওর গলায় বেশ কিছু গভীর কাটা চিহ্নের দাগ আছে। এলাইজা অনাথ ছিল, ওর নিজের বলতে কেউই ছিল না। ছোটবেলায় কেউ একজন ওকে নদীর ধারে কুড়িয়ে পেয়েছিল, কিন্তু এখন এলাইজা অনেক বড় হয়ে গেছে আর ও একটা সরকারি ল্যাবে একজন ক্লিনার, মানে সবকিছু ধোয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করে। আর এলাইজা জাইলস নামের একটা বয়স্ক লোকের সঙ্গে একই বাড়িতে থাকত। আসলে মিস্টার জাইলসেরও এই পৃথিবীতে কেউ ছিল না, আর উনি ছোটবেলা থেকে এলাইজাকে নিজের মেয়ের মতন মানুষ করে বড় করে তুলেছেন। মিস্টার জাইলস পেশায় একজন পেন্টার ছিলেন আর উনি সারাদিন ধরে ঘরের মধ্যে বসে বিভিন্ন রকম ছবি আঁকতেন আর তারপর মাঝে মাঝে নিজের সেই ছবিগুলোকে বিভিন্ন জায়গায় বিক্রি করার চেষ্টা করতেন। এবার দেখা যায় প্রত্যেক দিন সকালে এলাইজা সময় মতন তৈরি হয়ে নিজের কাজে চলে যেত, আর এই কাজের জায়গায় ওর জিল্ডা নামের একটা বন্ধু ছিল, যে ওকে খুবই ভালোবাসত আর সবসময় ওর খেয়াল রাখার চেষ্টা করত। কিন্তু জিল্ডাকে ছাড়া কেউই এলাইজাকে পছন্দ করত না আর কেউ ওর সাথে মিশতে বা কথা বলতে চাইত না। এবার একদিন সকালে এরা সবাই যখন নিজেদের কাজ করছিল, তখন ওখানে ওই ল্যাবের একজন অফিসার এসে বলেন, আজকে থেকে আমাদের ল্যাবে নতুন একটা প্রজেক্টের জন্য বেশ কিছু নতুন লোকের একটা দল আসছে, আর এটা খুবই গোপন আর মূল্যবান একটা প্রজেক্ট। আজ অবধি আমাদের ল্যাবে এত গোপন আর এত মূল্যবান কোনো প্রজেক্ট আসেনি। এবার কিছুক্ষণের মধ্যেই ওই দলটা একটা জলে ভর্তি করা ট্যাঙ্ক নিয়ে ওই ল্যাবের মধ্যে চলে আসে, যেটা দেখে বোঝা যায় ওই ট্যাঙ্কের মধ্যে থাকা জলের মধ্যেই সেই দামি আর গোপন প্রজেক্টের জিনিসটা রাখা ছিল। আর এই পুরো প্রজেক্টটাকে দেখাশোনা করার দায়িত্বে ছিলেন মিস্টার রিচার্ড স্ট্রিকল্যান্ড, যিনি খুবই রাগি আর গম্ভীর একটা মানুষ ছিলেন। এবার জিল্ডা আর এলাইজা যখন কাজ করতে করতে ওই ট্যাঙ্কের একটু কাছে চলে যায়, তখন ওই ট্যাঙ্কের ভেতরে থাকা জলের মধ্যে থেকে কোনো একটা জিনিস জোরে জোরে আওয়াজ করে নড়াচড়া করতে শুরু করে, যে কারণে ওই ট্যাঙ্কটাকে সবার নজরের আড়ালে ওই ল্যাবের আরও ভেতরে নিয়ে যাওয়া হয়। এবার পরের দিন সকালে জিল্ডা আর এলাইজা যখন ওই ল্যাবের মেঝে পরিষ্কার করছিল, তখন ওরা খেয়াল করে যে ঘরের মধ্যে এই নতুন প্রজেক্টের রহস্যজনক জিনিসটাকে রাখা হয়েছিল, সেই ঘরের মধ্যে থেকে মিস্টার রিচার্ড চিৎকার করতে করতে খুবই আহত অবস্থায় বাইরে বেরিয়ে আসছেন। দেখা যায় ওনার হাতের দুটো আঙুল কেটে গেছে আর সেখান থেকে প্রচণ্ড পরিমাণ রক্ত বেরোচ্ছে, যে কারণে উনি শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। আর ওনাকে এই অবস্থায় দেখে বেশ কিছু লোক এসে ওনাকে তাড়াতাড়ি করে চিকিৎসার জন্য নিয়ে যায়। এবার এই ঘটনার কিছুক্ষণ পর জিল্ডা আর এলাইজাকে ওই ঘরটা পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়, যে ঘরের মধ্যে একটু আগেই মিস্টার রিচার্ডের সাথে ওই দুর্ঘটনাটা ঘটেছিল। এবার ওই ঘরে ঢোকার পর ওরা দেখতে পায় ওখানে সারা ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় রক্ত ছড়িয়ে আছে, আর ওই রক্তের দাগগুলো পরিষ্কার করার সময় ওরা ওখান থেকে মিস্টার রিচার্ডের সেই কাটা আঙুল দুটো খুঁজে পায়। তখন এলাইজা তাড়াতাড়ি করে ওই আঙুল দুটোকে একটা কাগজের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখার চেষ্টা করে, আর এটা দেখে জিল্ডা একটু ভয় পেয়ে গিয়ে বলে, তুমি এখন নিজে থেকে কোনো কিছু করতে যেও না, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এখনই কাউকে সাহায্যের জন্য এখানে ডেকে আনছি। আর এটা বলেই ও তাড়াতাড়ি করে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। এবার জিল্ডা বেরিয়ে যাওয়ার পর এলাইজা ওই ঘরের মধ্যে থেকে একটা আওয়াজ শুনতে পায় আর ও খেয়াল করে দেখে ওই ঘরের মধ্যে একটা বিশাল বড় জলের ট্যাঙ্কি রাখা আছে, আর ওই জলের মধ্যে বিশাল আকৃতির অদ্ভুত দেখতে একটা জলদানবকে আটকে রাখা আছে। আর এই অদ্ভুত জীবটাকে অনেকটা মানুষের মতন দেখতে ছিল, ওর দুটো হাত, দুটো পা, চোখ, নাক, মুখ সবকিছুই পুরোপুরি মানুষের মতন ছিল। এবার এলাইজা ওই ট্যাঙ্কির কাঁচের ওপরে হাত রেখে ওই জীবটাকে ভালোভাবে দেখার চেষ্টা করে, কিন্তু তখনই জিল্ডা একজনকে নিয়ে সাহায্যের জন্য ওই ঘরে চলে আসে, যেটা দেখে ওই জীবটা ভয় পেয়ে গিয়ে জলের গভীরে লুকিয়ে পড়ে। এবার সেদিন অফিস থেকে বাড়ি ফেরার পর এলাইজা ইশারার সাহায্যে মিস্টার জাইলসকে ওই অদ্ভুত প্রাণীটা সম্পর্কে সমস্ত রকম গল্প করতে শুরু করে। আর পরের দিন অফিসে যাওয়ার পর ও আবার ওই জীপটার সঙ্গে দেখা করার জন্য ওই ট্যাঙ্কির কাছে চলে যায়, কিন্তু দেখা যায় এখন ওই জীপটাকে ট্যাঙ্কি থেকে বার করে পাশের বড় একটা চৌবাচ্চার মধ্যে গলায় শিকল বেঁধে আটকে রাখা হয়েছিল। এখানে এলাইজা ওই প্রাণীটার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিল, সেজন্য ও নিজের ব্যাগ থেকে একটা সিদ্ধ ডিম বের করে একটা চামচ দিয়ে ওই ডিমের ওপরে আঘাত করে আওয়াজ করছিল, যে আওয়াজটা শুনে কিছুক্ষণের মধ্যেই ওই জীপটা জলের মধ্যে থেকে নিজের মাথা বের করে চুপচাপ এলাইজার দিকে তাকিয়ে থাকে। তখন এলাইজা ওই জীপটার দিকে তাকিয়ে ওই ডিমের খোলা ছাড়িয়ে ওটাকে খাওয়ার ইঙ্গিত করে, আর তারপর ওই ডিমটাকে ওই চৌবাচ্চার পাশে রেখে ও ওখান থেকে একটু দূরে সরে যায়।
যেটা দেখে ওই জিপটা তাড়াতাড়ি করে এসে ওই ডিমটা নিয়ে আবার জলের গভীরে লুকিয়ে পড়ে। আর এই ঘটনার কিছুদিন পর মিস্টার রিচার্ড জিল্ডা আর অ্যালাইজার সাথে কথা বলার জন্য ওদেরকে নিজের অফিসে ডেকে আনেন। উনি বলেন, আশা করি তোমরা জেনে গেছ এতদিন ধরে ওই ল্যাবের মধ্যে গোপনভাবে কোন জিনিসটাকে লুকিয়ে রাখা ছিল। এতদিনে তোমরা নিশ্চয়ই ওই অদ্ভুত প্রাণীটাকে দেখেছ, আর হয়তো তোমরা এটাও জানো ওই প্রাণীটা আমার সাথে কি করেছে। তাই তোমরা দুজন ওখানে খুবই সাবধানে কাজ করবে। ওই অদ্ভুত প্রাণীটাকে আমরা দক্ষিণ আমেরিকার একটা নদীর থেকে ধরে এনেছি, আর এখন ওই প্রাণীটাকে নিয়ে আমরা নানা রকমের পরীক্ষা করব। আমরা এই বিষয়টাকে সবার থেকে একদম গোপন রেখে দিয়েছি, আর যেহেতু এখন তোমরা দুজনও ওই প্রাণীটা সম্পর্কে জেনে গেছো, তাই আমি চাই তোমরা যেন কখনোই কারোর সাথে ওই প্রাণীটা সম্পর্কে কোনো রকম আলোচনা না করো। তোমরা সবসময় এই ব্যাপারটাকে নিজের কাছেই গোপন রেখে দিও। কিন্তু অ্যালাইজা কোনোভাবেই এই অদ্ভুত প্রাণীটাকে ভয় পেত না। ওর সাথে মেলামেশা করতে আর সময় কাটাতে অ্যালাইজার খুবই ভালো লাগতো। সেজন্য অফিস যাওয়ার পরেই এখন ও সুযোগ পেলেই ওই জিপটার সঙ্গে দেখা করতে চলে যেত। আর এখন ওই প্রাণীটার সাথে বন্ধুত্ব করার জন্য অ্যালাইজা প্রত্যেক দিন বেশি বেশি করে ডিম সিদ্ধ নিয়ে যেতে শুরু করে। আর ওই প্রাণীটার সাথে ভালো করে বন্ধুত্ব করার জন্য অ্যালাইজা অফিসের মধ্যে নিজের একটা ছোট্ট মিউজিক সিস্টেমও নিয়ে আসতে শুরু করে। এখন ও মাঝে মাঝেই ওই চৌবাচ্চার ওপরে বেশ কিছু ডিম সিদ্ধ রেখে তার পাশেই নিজের ওই মিউজিক সিস্টেম থেকে গান চালিয়ে ওই প্রাণীটার জন্য অপেক্ষা করত। আর এখন ওই প্রাণীটাও আস্তে আস্তে ডিম সিদ্ধ খেতে আর অ্যালাইজার এই মিউজিকগুলোকে শুনতে খুবই পছন্দ করছিল। এবার অ্যালাইজা একদিন ইচ্ছা করে নিজের ওই মিউজিক সিস্টেমটাকে বন্ধ করে দেয়, যার ফলে ওই প্রাণীটা সঙ্গে সঙ্গে জল থেকে বেরিয়ে ইশারার সাহায্যে অ্যালাইজাকে আবার ওই মিউজিকটা চালাতে বলে। আর অ্যালাইজা যখনই এখানে মিউজিক চালাত তখনই ওই প্রাণীটা খুবই খুশি থাকত। আর এইভাবেই এরা দুজন প্রত্যেক দিন নিজেদের মধ্যে বেশ ভালো সময় কাটাত। আর এখন ওরা আস্তে আস্তে একে অপরের বেশ ভালো বন্ধু হয়ে উঠেছিল। এই অদ্ভুত দেখতে প্রাণীটার সাথে বন্ধুত্ব করতে পেরে অ্যালাইজা খুবই খুশি ছিল, কারণ মিস্টার জাইলস আর জিল্ডা ছাড়া ওর জীবনে আর কোনো বন্ধু ছিল না। কিন্তু এখন নিজের জীবনে নতুন একটা বন্ধু পেয়ে অ্যালাইজা খুবই খুশি ছিল। এখন অ্যালাইজা প্রত্যেক দিন ইশারার সাহায্যে ওই প্রাণীটার সাথে কথা বলার চেষ্টা করত, আর ওই প্রাণীটাও একরকমভাবে ওর ইশারাগুলো বুঝে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করত। এবার একদিন এই ল্যাবের একজন বিজ্ঞানী দূর থেকে অ্যালাইজা আর ওই প্রাণীটাকে নিজেদের মধ্যে ইশারায় কথা বলতে দেখেন, যেটা দেখে উনি খুবই অবাক হয়ে যান। উনি বুঝতে পারেন এটা খুবই বুদ্ধিমান একটা প্রাণী, যে খুব সহজেই মানুষের যে কোনো ইশারা বুঝে যেতে পারত। এই বিজ্ঞানীটার নাম ছিল ডক্টর রবার্ট, আর উনি এই ল্যাবের মধ্যে এই প্রাণীটা দেখাশোনা করে এর উপরে সমস্ত রকম গবেষণা করার দায়িত্বে ছিলেন। এবার এই ঘটনার পরের দিন সকালে মিস্টার রবার্ট দুজন লোকের সঙ্গে দেখা করে তাদেরকে এই অদ্ভুত প্রাণীটা সম্পর্কে সমস্ত রকম তথ্য জানাতে শুরু করেন। আসলে এই সময় অর্থাৎ 1962 সালে পৃথিবীর সমস্ত বড় বড় দেশের মধ্যে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ চলছিল, আর এরকমভাবেই জার্মানি আর আমেরিকার মধ্যেও একটা যুদ্ধ চলছিল। আর এই দুটো দেশই একে অপরের বৈজ্ঞানিক, প্রশাসনিক এবং রাজনৈতিক সমস্ত বিষয়ের ওপরেই গোপনভাবে নজর রাখার চেষ্টা করত। আসলে ডক্টর রবার্ট একজন জার্মান গুপ্তচর ছিলেন, যে কিনা আমেরিকার একজন বিজ্ঞানী সেজে এই ল্যাবের মধ্যে থেকে সমস্ত গোপন তথ্য তার জার্মান সঙ্গীদেরকে জানাতেন। এবার ডক্টর রবার্ট ওই লোক দুটোকে ওই ল্যাবের একটা নকশা আর একটা ডায়েরি দেন, যে ডায়েরির মধ্যে ওই প্রাণীটা সম্পর্কে সমস্ত রকম খুঁটিনাটি তথ্য দেওয়া ছিল। এখন জার্মানরা চাইছিল যেভাবেই হোক ওই অদ্ভুত প্রাণীটাকে ওই ল্যাবের মধ্যে থেকে চুরি করে নিজেদের দেশে নিয়ে যাওয়া, যাতে ওরা এই প্রাণীটার ওপরে গবেষণা করে এটা সম্পর্কে আরও নতুন জিনিস জানতে পারে। আর এদিকে পরের দিন সকালে অ্যালাইজা যখন বেশ কিছু ডিম সিদ্ধ নিয়ে আবার ওই প্রাণীটার সঙ্গে দেখা করতে যায়, তখন ও খেয়াল করে ওই প্রাণীটাকে জল থেকে বের করে ওর হাত পা আর গলায় শিকল বেঁধে ওকে আটকে রাখা হয়েছে। এমনকি ওর পুরো শরীর থেকে রক্ত বেরোচ্ছে, যে কারণে ও শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিল। এসব কিছু দেখে অ্যালাইজার খুবই কষ্ট হয়। ও ওই প্রাণীটাকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু তখনই ও খেয়াল করে কেউ একজন বাইরে থেকে দরজা খুলে ওই ল্যাবের ভেতরে আসছে, যে কারণে ও তাড়াতাড়ি করে ওই ল্যাবের মধ্যে একটা গোপন জায়গায় লুকিয়ে পড়ে। এবার দেখা যায় ওই ঘরের মধ্যে মিস্টার রিচার্ড এসেছেন, আর উনি নিজের কাছে থাকা একটা লাঠির সাহায্যে ওই প্রাণীটাকে প্রচণ্ড মারধর করছিলেন। এমনকি ওই লাঠিটার মধ্যে থেকে ইলেকট্রিক শক বেরোচ্ছিল, যে কারণে ওই প্রাণীটা খুবই দুর্বল হয়ে গেছিল। এবার কিছুক্ষণ পরেই ওই ঘরের মধ্যে জেনারেল হোয়াইট নামের আর্মির খুবই উচ্চপদস্থ একজন অফিসার চলে আসেন। উনি মিস্টার রিচার্ডেরও বস ছিলেন, এখানে ওনার ক্ষমতা সবচেয়ে বেশি ছিল, আর এই ল্যাবের সব কিছু ওনার নির্দেশ মতনই হতো। এবার জেনারেল হোয়াইট বলেন, আমি যতটা ভেবেছিলাম এই প্রাণীটা তার থেকেও আরও অনেক বেশি বড়। তখন মিস্টার রিচার্ড বলে, অ্যামাজন নদীর আশেপাশের লোকজন এই প্রাণীটাকে ভগবানের মতন পুজো করে,
আর তারা নদীর জলের মধ্যে ফল ফুল আর বিভিন্ন রকমের খাবার দিয়ে এই প্রাণীটার পূজো করার চেষ্টা করে। তখন জেনারেল হোয়াইট বলেন, এখন এই প্রাণীটা যেরকম অসহায় অবস্থায় পড়ে আছে সেটা দেখে তো কোনোভাবেই একে কোনো রকম ভগবান মনে হচ্ছে না। তখন রিচার্ড বলে, আমার মনে হয় এই প্রাণীটাকে বাঁচিয়ে রেখেই আমাদের এর ওপরে বিভিন্ন রকম গবেষণা করা উচিত, আর তারপর সবশেষে এর শরীর খুলে এর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালো করে পরীক্ষা করে দেখা উচিত। যেটা শুনে ডক্টর রবার্ট বলেন, এমনটা করলে তো এই জীবটা মারা যাবে আর তখন আমাদের সবকিছুই পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এটা খুবই বিশেষ প্রজাতির একটা জীব যে অনেকটা মানুষের মতনই বুদ্ধিমান, তাই এই প্রাণীটাকে আপনারা কোনোভাবেই মারতে পারেন না। যেটা শুনে জেনারেল হোয়াইট খুবই রেগে গিয়ে বলেন, আমার দিকে ভালো করে তাকাও, তাকিয়ে দেখো আমার কাঁধে 5টা তারা আছে, যার মানে এই ল্যাবের মধ্যে আমার ক্ষমতা সবচেয়ে বেশি আর আমি এখানে যা খুশি তাই করতে পারি। তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, কিন্তু শেষ অবধি আমার যেটা ইচ্ছা হবে আমি সেটাই করব। আর এখন এই প্রাণীটা বাঁচবে কি মরবে সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে। এবার এলাইজা ওই ল্যাবের মধ্যে থেকে লুকিয়ে লুকিয়ে এই সমস্ত কথাই শুনতে পাচ্ছিল, আর এই কথাগুলো শুনে ওর খুবই কষ্ট হয়। ও কোনোভাবেই চাইছিল না এই জীবটাকে কেউ এইভাবে মেরে ফেলুক, আর এখন কোনোরকম উপায় না দেখে এই জীবটাকে বাঁচানোর জন্য ও নিজের প্রতিবেশী মিস্টার জাইলসের সঙ্গে কথা বলে। এলাইজা ওনাকে পুরো ঘটনা খুলে জানিয়ে বলে, যেভাবেই হোক আপনি আমাকে এই প্রাণীটাকে বাঁচাতে সাহায্য করবেন, কারণ এই প্রাণীটা পুরোপুরি আমার মতন। আমিও যেমন কথা বলতে পারি না এই প্রাণীটাও কথা বলতে পারে না। আমার যেমন কোনো বন্ধুবান্ধব নেই, সবসময় আমি একা একা থাকি, এই প্রাণীটাও সবসময় আমার মতন একা একাই থাকে, আর ওর সাথে মেলামেশা করে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। কিন্তু মিস্টার জাইলস কোনোভাবেই এলাইজার এই কথাগুলো রাজি হচ্ছিলেন না। উনি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমার একার পক্ষে এই কাজটা করা কোনোভাবেই সম্ভব না, আর আমরা যদি কোনোভাবে ধরা পড়ে যাই তাহলে আমাদের দুজনকেই জেলে পাঠিয়ে দেওয়া হবে, আর তাছাড়াও এটা যদি কোনো মানুষ হতো তাহলেও হয়তো আমি একবারের জন্য এই কাজটা করার কথা ভেবে দেখতে পারতাম, কিন্তু ওরকম একটা অদ্ভুত প্রাণীর জন্য আমি কোনোভাবেই অত বড় ঝুঁকি নিতে পারবো না। আর এটা বলেই মিস্টার জাইলস ওখান থেকে বাইরে চলে যান। আর এখন এই ঘটনায় এলাইজার খুবই মন খারাপ হয়ে যায়, ওর শেষ আশাটাও পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। এবার বাইরে যাওয়ার পর মিস্টার জাইলস আস্তে আস্তে এলাইজার মনের কথাটা বুঝতে পারেন, আর একটু ভাবনা চিন্তা করার পর উনি ঠিক করে নেন উনি এলাইজাকে এই কাজে সাহায্য করবেন। যেটা জানতে পেরে এলাইজা খুবই খুশি হয়ে ওনাকে বুকে জড়িয়ে ধরে। আর অন্যদিকে ডক্টর রবার্ট তার রাশিয়ান সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করেন। ওর সঙ্গীরা বলে, আমেরিকানরা তো খুব তাড়াতাড়ি ওই প্রাণীটার ওপরে অপারেশন করবে, আর এত অল্প সময়ের মধ্যে আমরা ওই প্রাণীটাকে ওই ল্যাব থেকে চুরি করতে পারবো না, তাই এখন আমাদের কাছে দুটো রাস্তা আছে। হয় তুমি এই অপারেশনের দিনটা আরও এক সপ্তাহ পিছিয়ে দাও, আর না হলে এই অপারেশনের আগেই তুমি ওই প্রাণীটাকে মেরে ফেলো, যাতে আমরা যদি ওই প্রাণীটাকে না পাই তাহলে আমেরিকানরাও যেন ওই প্রাণীটার ওপরে অপারেশন করে ওর থেকে কোনো কিছু জানতে না পারে। আর এরপর ওরা ডক্টর রবার্টকে একটা ছোট্ট বোম আর একটা ইঞ্জেকশন দিয়ে বলে, প্রথমে তুমি এই বোমটাকে ওই ল্যাবের ফিউজ বক্সের ওপরে লাগাবে। এই বোম বিস্ফোরণের ফলে ওই ফিউজ বক্সটা নষ্ট হয়ে গিয়ে ওই ল্যাবের বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, আর তখন ওই ল্যাবের সমস্ত সিকিউরিটি ক্যামেরাও বন্ধ হয়ে যাবে, আর সেই সুযোগে তুমি এই বিষাক্ত ইঞ্জেকশনের সাহায্যে ওই প্রাণীটাকে মেরে ফেলতে পারবে। কিন্তু ডক্টর রবার্ট খুবই ভালো মনের একটা মানুষ ছিলেন, উনি কোনোভাবেই নিজের মন থেকে ওই প্রাণীটাকে মারতে চাইছিলেন না। আর এদিকে দেখা যায় এলাইজা আর মিস্টার জাইলস নিজেদের মধ্যে প্ল্যান করছে কিভাবে পরের দিন সকালে ওই প্রাণীটার অপারেশন শুরু হওয়ার আগেই ওরা দুজন ওই ল্যাব থেকে ওই প্রাণীটাকে বের করে নিয়ে আসবে। এরা ঠিক করে নেয় পরের দিন সকাল 5টার সময় মিস্টার জাইলস একটা বড় গাড়ি নিয়ে ওই ল্যাবের মাল তোলাফেলা করার জায়গায় পৌঁছে যাবেন, আর ততক্ষণে এলাইজা ওই প্রাণীটাকে নিয়ে সবার নজরের আড়ালে লুকিয়ে লুকিয়ে ওই গাড়িতে উঠে ওখান থেকে পালিয়ে যাবে। আর পরের দিন কাজে যাওয়ার পর এলাইজা সবার আগে ওই ল্যাবের সিকিউরিটি ক্যামেরার মুখগুলোকে অন্যদিকে ঘোরাতে শুরু করে, যাতে ওই প্রাণীটাকে নিয়ে পালানোর সময় কেউ যেন ওকে দেখতে না পায়। আর এদিকে ডক্টর রবার্টও শেষবারের মতন মিস্টার রিচার্ডের সঙ্গে দেখা করে ওই প্রাণীটাকে বাঁচানোর আবেদন করতে থাকেন। কিন্তু মিস্টার রিচার্ড এখানে কোনো কিছু শুনতে চাইছিলেন না, উপরন্তু উনি ডক্টর রবার্টকে খুবই বাজে কথা বলে অপমান করতে থাকেন। উনি বলেন, যত তাড়াতাড়ি এই প্রাণীটা মারা যাবে তত তাড়াতাড়ি আমি এই ল্যাব ছেড়ে আর এই শহর ছেড়ে অন্য জায়গায় কাজ করতে চলে যেতে পারবো। এবার এই কথাগুলো বলার সময় ডক্টর রবার্ট খেয়াল করেন কেউ একজন ল্যাবের মধ্যে থাকা ওই সিকিউরিটি ক্যামেরাগুলোর মুখগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার ফলে এখন ওই ক্যামেরায় কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। তখন ডক্টর রবার্ট বুঝতে পারেন এই ল্যাবের মধ্যে থেকেই কেউ একজন ওই প্রাণীটাকে বাঁচানোর চেষ্টা করছে, আর সেটা দেখার জন্য উনি ল্যাবের মধ্যে ওই প্রাণীটার কাছে চলে যান। আর এদিকে এলাইজা একটা বড় ট্রলির মধ্যে বেশ কিছু জলে ভেজানো টাওয়েল রেখে দেয়, যাতে ওই ভেজা টাওয়েলগুলোর তলায় ওই প্রাণীটা ভালোভাবে লুকিয়ে থাকতে পারে।
আর এরপর ও সেই ট্রলিটা নিয়ে ল্যাবের মধ্যে ওই প্রাণীটাকে বাঁচানোর জন্য চলে যায়। কিন্তু ওখানে যাওয়ার পর ও দেখতে পায় ওই প্রাণীটার হাত পা আর গলায় লোহার মোটা মোটা শিকল বাঁধা ছিল, যেগুলো এলাইজার পক্ষে একা একা খোলা কোনোভাবেই সম্ভব না। কিন্তু তখনই ওখানে ডক্টর রবার্ট চলে আসেন আর উনি এলাইজাকে বলেন, রাস্তা দিয়ে বাইরে বেরোনোর সমস্ত সিকিউরিটি ক্যামেরাগুলোকে তুমি ঠিকভাবে সরিয়েছিলে তো? আর এরপর উনি এলাইজাকে ওই শিকলের চাবি দিয়ে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব তুমি একে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আর ওখান থেকে বেরোনোর আগে উনি এলাইজাকে একটা বাক্স দিয়ে বলেন, এর মধ্যে বিশেষ কিছু ওষুধ আছে, এই প্রাণীটাকে তুমি যে জলের মধ্যে রাখবে সেখানে আগের থেকে এই ওষুধগুলো মিশিয়ে দেবে, আর তাছাড়া ও থাকার জলটা যেন সমুদ্রের জলের মতো নোনা হয়, সেজন্য ও জলের মধ্যে তুমি সবসময় নির্দিষ্ট পরিমাণ লবণ মিশিয়ে রাখবে। আর সেই একই সাথে ওই প্রাণীটাকে কি কি খাওয়াতে হবে উনি এলাইজাকে সেগুলোও বলে দেন। এবার এলাইজা ওই ট্রলিটার মধ্যে ওই প্রাণীটাকে লুকিয়ে গোপন রাস্তা দিয়ে বাইরের দরজার দিকে এগোতে শুরু করে। আর এদিকে অফিস ছুটি হওয়ার পর জেলডা আর এলাইজা প্রত্যেকদিন একসাথেই বাড়ি যেত, কিন্তু আজকে জেলডা এলাইজাকে কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না, সেজন্য ওর একটু সন্দেহ হয় আর ও পুরো ল্যাবের মধ্যে এলাইজাকে খুঁজতে শুরু করে। আর এইভাবে কিছুক্ষণের মধ্যেই ও দেখতে পায় এলাইজা একটা বড় ট্রলি নিয়ে পিছনের দরজার দিকে এগোচ্ছে, যেটা দেখে ও বুঝতে পারে এলাইজা এখন কি করতে যাচ্ছে। সেজন্য ও এলাইজার ট্রলিটাকে আটকে দিয়ে বলে, এখন তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা একদমই ভুল, সেজন্য তুমি তাড়াতাড়ি এই কাজটা করা বন্ধ করো। তখন এলাইজা বলে, আমরা যদি এখন এই প্রাণীটাকে না বাঁচাই তাহলে কিছুক্ষণের মধ্যেই ওরা এই প্রাণীটার ওপরে গবেষণা করে একে মেরে ফেলবে, যেটা শুনে জিলডাও ওকে সাহায্য করতে শুরু করে দেয়। আর এদিকে ডক্টর রবার্ট নিজের কাছে থাকা সেই বোমটা ফিউজ বক্সের ওপরে লাগিয়ে দেন। আর এদিকে মিস্টার জাইলসও নিজের গাড়ি নিয়ে ওই ল্যাবের বাইরের গেট থেকে ভেতরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু তখন ওখানে দায়িত্বে থাকা একজন সিকিউরিটি গার্ড ওনার আই কার্ডটা দেখে বুঝতে পারেন এটা নকল, সেজন্য ও মিস্টার জাইলসের দিকে বন্দুক তাক করে ওকে ওই গাড়ি থেকে বাইরে বেরোতে বলে। আর অন্যদিকে মিস্টার রিচার্ড নিজের অফিসের সিকিউরিটি ক্যামেরা থেকে এ সব কিছুই দেখতে পাচ্ছিলেন, আর এটা দেখতে পেয়ে মিস্টার জাইলসকে আটকানোর জন্য উনি তাড়াতাড়ি করে ওই গেটের দিকে এগোতে থাকেন। আর ততক্ষণে ফিউজ বক্সের ওপরে লাগানো ডক্টর রবার্টের সেই বোমটা ফেটে গিয়ে ওখানে একটা বিস্ফোরণ ঘটে, যার ফলে ওখানকার বিদ্যুৎ সংযোগ চলে গিয়ে ওই পুরো ল্যাবটা অন্ধকার হয়ে যায়। আর সেই সুযোগে ডক্টর রবার্ট মিস্টার জাইলসকে বাঁচানোর জন্য চলে আসেন, উনি পিছন দিক থেকে এসে সেই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ওই সিকিউরিটি গার্ডটাকে মেরে ফেলেন। আর ততক্ষণে এলাইজা আর জেলডাও ওই ট্রলির মধ্যে লুকিয়ে সেই প্রাণীটাকে নিয়ে ওই গাড়ির কাছে পৌঁছে যায়, আর তারপর ওরা সবাই মিলে তাড়াতাড়ি করে ওই প্রাণীটাকে গাড়িতে তুলে ওখান থেকে পালিয়ে যায়। এবার বাড়ি ফিরে এলাইজা ওই প্রাণীটাকে বাথটবের জলের মধ্যে রেখে দেয়, আর ওই জলের মধ্যেই ও বেশ কিছুটা লবণ আর সেই বিশেষ ওষুধটা মিশিয়ে দেয়। এবার নিজের বন্ধুকে বাঁচাতে পেরে এলাইজা খুবই খুশি ছিল, কিন্তু এখন সমস্যা হলো এই প্রাণীটাকে ও বেশিদিন নিজের কাছে রাখতে পারবে না, কারণ এইভাবে থাকলে ওই প্রাণীটা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে। তখন ও খেয়াল করে ওদের বাড়ির পাশে একটা নদী আছে বর্ষাকালে, যেটা জল বেড়ে গিয়ে সরাসরি সমুদ্রের সঙ্গে যুক্ত হয়, আর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী 10 তারিখ ওদের শহরে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কথা আছে। তাই এলাইজা ঠিক করে নেয় 10 তারিখেই ও এই প্রাণীটাকে নদীতে ছেড়ে দেবে, যাতে বৃষ্টির জলে ওই নদীটা যখন সমুদ্রের সাথে মিশে যাবে তখন ওই প্রাণীটা যেন খুব সহজেই ওখান থেকে সমুদ্রে পালিয়ে যেতে পারে। এবার পরের দিন সকালে এলাইজা আর জিলডা প্রত্যেক দিনের মতন নিজেদের কাজ করার জন্য সময় মতন ওই অফিসে চলে আসে, কারণ আজকে ওরা দুজন অফিসে না আসলে সবাই হয়তো ওদের ওপরেই সন্দেহ করত। এখানে দেখা যায় মিস্টার রিচার্ড ওই অফিসের প্রত্যেকটা কর্মচারীর কাছে ওই প্রাণীটার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিলেন, এমনকি উনি এলাইজা আর জিলডাকে ডেকেও ওদের কাছে এই প্রাণীটার ব্যাপারে প্রশ্ন করেন, কিন্তু এরা দুজন জানিয়ে দেয় ওই প্রাণীটার পালিয়ে যাওয়া সম্পর্কে এরা কিছুই জানে না। আর এদিকে এলাইজা অফিসে চলে যাওয়ার পর মিস্টার জাইলস ওই প্রাণীটার খেয়াল রাখছিলেন, আর উনি ওই প্রাণীটার পাশে বসে ওর ছবি আঁকছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই উনি ঘুমিয়ে পড়েন, আর সেই সুযোগে ওই প্রাণীটা বাথটব থেকে বাইরে বেরিয়ে ওনার ঘরে চলে আসে। এই ঘরের মধ্যে মিস্টার জাইলসের বেশ কিছু পোষা বিড়াল ছিল, আর এই প্রাণীটা এখন ওদের মধ্যে দেখে একটা বিড়ালকে মেরে তার মাংস খেতে শুরু করে। এবার কিছুক্ষণ পর যখন মিস্টার জাইলসের ঘুম ভাঙে তখন উনি খেয়াল করেন ওই প্রাণীটা ওনার একটা বিড়ালকে খেয়ে ফেলছে, যেটা দেখে উনি তাড়াতাড়ি করে ওই প্রাণীটার দিকে এগিয়ে এসে ওকে এই কাজটা করতে বারণ করেন, কিন্তু এই ঘটনায় ওই প্রাণীটা খুবই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর পালানোর সময় ওর গায়ের একটা কাঁটা লেগে মিস্টার জাইলসের হাতের অনেকটা জায়গা কেটে যায়। এবার সন্ধেবেলায় এলাইজা বাড়ি ফেরার পর দেখতে পায় ওই প্রাণীটা ওখান থেকে পালিয়ে গেছে, আর মিস্টার জাইলস অসুস্থ অবস্থায় ওই ঘরের মেঝেতে বসে আছেন। এবার মিস্টার জাইলস এলাইজাকে বলেন, এখানে যা কিছু হয়েছে তাতে ওই প্রাণীটার কোনো দোষ নেই, ও খুবই ভয় পেয়ে গেছিল সেজন্য এখান থেকে পালিয়ে গেছে, এখন তুমি তাড়াতাড়ি যাও আর ওকে খুঁজে নিয়ে আসো।
ওর পক্ষে বেশিক্ষণ বাইরে থাকাটা একদমই ঠিক হবে না। এবার বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর এলাইজা ওই প্রাণীটাকে নিয়ে আবার ঘরে ফিরে আসে, আর ঘরে ফেরার পর ওই প্রাণীটা নিজের ভুলগুলো বুঝতে পারে। সেজন্য ও মিস্টার জাইলসের কাছে এসে ওনার মাথায় হাত রাখে, আর তারপর ইশারা সাহায্যে ওনার হাতটা নিজের মাথায় রাখতে বলে, আর তারপর ও মিস্টার জাইলসের হাতের সেই কেটে যাওয়া জায়গাতেও একটু হাত বুলিয়ে দেয়। আর এই পুরো কাজটা করার সময় ওই প্রাণীটার পুরো শরীর থেকে ছোট ছোট নীল রঙের আলো জ্বলছিল। এবার পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর মিস্টার জাইলস খেয়াল করেন ওনার হাতের কাটা জায়গাটা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল ওখানে যেন কখনো কিছুই হয়নি, এমনকি এখন ওনার মাথায়ও অনেকটা চুল গজিয়ে গেছিল। রাতারাতি এত চমৎকার দেখে উনি খুবই খুশি হয়ে যান, আর উনি এলাইজাকে বলেন এই প্রাণীটার মধ্যে নিশ্চয়ই কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে। আর এদিকে এলাইজাও এখন এই প্রাণীটাকে ফিরে পাওয়ার পর আগের থেকে অনেক বেশি খুশি ছিল। এখন ও অফিস থেকে বাড়ি ফেরার পর নিজের বেশিরভাগ সময়টাই এই প্রাণীটার সাথেই কাটাতো। আর এইভাবে আস্তে আস্তে ওরা দুজন একে অপরকে খুবই পছন্দ করতে শুরু করে, আর আস্তে আস্তে ওরা দুজন একে অপরের অনেকটা কাছে চলে আসে। আর আগামী কিছুদিনের মধ্যেই এলাইজা আর ওই প্রাণীটার মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়ে যায়। আর এখন এইভাবে এদের দুজনের দিনগুলো বেশ ভালোই কাটছিল। আর এদিকে ল্যাব থেকে এই প্রাণীটা চুরি হয়ে যাওয়ার পর জেনারেল হোয়াইট মিস্টার রিচার্ডের সঙ্গে দেখা করেন। উনি বলেন এই প্রাণীটা দেখাশোনা করার দায়িত্ব তোমার উপরে ছিল, তাই আগামী 36 ঘন্টার মধ্যে তুমি যেখান থেকে পারবে এই প্রাণীটাকে খুঁজে আনবে, আর তুমি যদি এই কাজটা না করতে পারো তাহলে তুমি নিজের চাকরি তো হারাবেই, সেই একই সাথে তোমাকে অনেক কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে, যার ফলে তোমার জীবনটা পুরোপুরি শেষ হয়ে যাবে। এবার এসব কিছু শুনে মিস্টার রিচার্ড খুবই চিন্তায় পড়ে যান, আর এই কাজের জন্য উনি ডক্টর রবার্টকে সন্দেহ করতে থাকেন, কারণ এই ল্যাবের মধ্যে উনিই একমাত্র মানুষ ছিলেন যিনি এই প্রাণীটাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। সেজন্য উনি লুকিয়ে লুকিয়ে ডক্টর রবার্টের ওপরে নজর রাখতে শুরু করেন। আর এক রাতে উনি খেয়াল করেন ডক্টর রবার্ট লুকিয়ে লুকিয়ে নিজের বাড়ির থেকে বেরিয়ে একটা ফাঁকা জায়গায় এসে দুটো লোকের সঙ্গে দেখা করছেন, আর ওখানে ডক্টর রবার্ট ওই লোক দুটোর সঙ্গে জার্মান ভাষায় কথা বলছিলেন। কিন্তু তখনই ওই লোক দুটো ওনাকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করেন, কারণ এই জার্মানরা ডক্টর রবার্টকে আদেশ দিয়েছিলেন ওই প্রাণীটাকে মেরে ফেলার জন্য, কিন্তু উনি সেই কাজটা করতে পারেননি। সেজন্য জার্মানরা প্রচণ্ড রেগে গিয়ে ডক্টর রবার্টকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু সেই সময় ওখানে পিছন দিক থেকে মিস্টার রিচার্ড চলে আসেন, আর উনি তাড়াতাড়ি করে এই দুটো জার্মান লোককে গুলি করে ওখানেই মেরে ফেলেন। আর তারপর উনি দেখেন ডক্টর রবার্ট গুলি লাগা অবস্থায় আহত হয়ে মাটিতে পড়ে আছেন। তখন মিস্টার রিচার্ড বলেন আমি দেখেছি একটু আগে তুমি জার্মান ভাষায় কথা বলছিলে, সত্যি কথা বলো তুমি কে, আর ওই জিপটাকে ল্যাব থেকে চুরি করে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? কিন্তু ডক্টর রবার্ট ওনার কোনো কথার উত্তর দিতে চাইছিলেন না। তখন মিস্টার রিচার্ড নিজের হাতে থাকা সেই লাঠির সাহায্যে ওনাকে ইলেকট্রিক শক দিতে শুরু করেন। তখন ডক্টর রবার্ট খুবই যন্ত্রণায় ছটফট করতে করতে বলেন আমি একজন রাশিয়ান গুপ্তচর, আর আমার আসল নাম হলো দিমিত্রি, আর ওই ল্যাবের বেশ কিছু সাফাই কর্মী ওই প্রাণীটাকে লুকিয়ে রেখেছে। আর এটা শুনে মিস্টার রিচার্ড বুঝতে পারেন এলাইজা আর জিল্ডার মধ্যেই কেউ এই কাজটা করেছে, কারণ যেখানে ওই প্রাণীটাকে রাখা ছিল সেখানে শুধুমাত্র এরা দুজনেই কাজ করতে যেত। সেজন্য উনি তাড়াতাড়ি করে জেল্ডার বাড়িতে চলে আসেন, আর ওকে খুবই ভয় দেখিয়ে ওই প্রাণীটার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। যদিও জেল্ডা ওনাকে এই ব্যাপারে কিছুই বলতে চাইছিল না, কিন্তু জেল্ডার স্বামী মিস্টার রিচার্ডকে দেখে খুবই ভয় পেয়ে গেছিল। সেজন্য ও মিস্টার রিচার্ডকে সমস্ত সত্যি কথা বলে দেয়। ও বলে জেল্ডা যখন ফোনে কথা বলছিল তখন আমি পাশের থেকে সবকিছু শুনতে পেয়েছিলাম, আর আপনি এখন যে প্রাণীটাকে খুঁজছেন সেটা এলাইজার বাড়িতে আছে। আর এটা শুনে মিস্টার রিচার্ড খুবই রেগে গিয়ে তাড়াতাড়ি করে এলাইজার বাড়ির দিকে এগোতে শুরু করেন। আর ততক্ষণে জিল্ডাও এলাইজাকে ফোন করে এই পুরো ঘটনা জানিয়ে দেয়। ও বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই প্রাণীটাকে নদীতে ছেড়ে দাও, কারণ মিস্টার রিচার্ড এখন তোমার বাড়ির দিকেই এগোচ্ছে। যেটা শুনে এলাইজা আর মিস্টার জাইলস ওই প্রাণীটাকে নিয়ে তাড়াতাড়ি করে নদীর দিকে এগোতে শুরু করেন। আর এদিকে মিস্টার রিচার্ড এলাইজার বাড়িতে এসে দেখেন ওই প্রাণীটাকে নিয়ে সবাই ওই ঘর ছেড়ে আগেই বেরিয়ে গেছিল। এবার উনি সারা ঘরের মধ্যে তল্লাশি চালাতে শুরু করেন, আর তখন উনি দেয়ালে ক্যালেন্ডারের ওপরে সেই নোটটা দেখতে পান যেখানে আজকের তারিখের নিচে এলাইজা লিখে রেখেছিল আজকেই ওই প্রাণীটাকে নদীতে ছাড়তে হবে। যেটা দেখে উনি এলাইজা আর ওই প্রাণীটাকে খোঁজার জন্য তাড়াতাড়ি করে নদীর দিকে এগোতে শুরু করেন। আর এদিকে দেখা যায় এলাইজা আর মিস্টার জাইলস ওই প্রাণীটাকে নিয়ে নদীর কাছে চলে এসেছেন। কিন্তু এই প্রাণীটাকে নদীতে ছাড়ার আগে এলাইজার খুবই মন খারাপ হয়ে যায়, কারণ ও এই প্রাণীটাকে খুবই ভালোবেসে ফেলেছিল, আর আজকের পর থেকে হয়তো এই প্রাণীটার সঙ্গে ওর আর কোনোদিনও দেখা হবে না, আর এই প্রাণীটার পক্ষেও বেশি দিন এখানে থাকা সম্ভব না। এতদিন ধরে সমুদ্রের বাইরে থাকার ফলে ও শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিল। এবার এসব কিছুর মধ্যেই ওখানে মিস্টার রিচার্ড চলে আসেন, আর উনি দূর থেকেই এলাইজা আর ওই প্রাণীটার গায়ে গুলি করে দেন।
এখন গুলি লাগার ফলে এরা দুজন সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই প্রাণীটার জ্ঞান ফিরে আসে আর ও আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে নিজের শরীরের গুলি লাগা জায়গায় হাত বোলালে সেই জায়গাটা পুরোপুরি ঠিক হয়ে যায়। আর তারপর ও আস্তে আস্তে মিস্টার রিচার্ডের দিকে এগিয়ে যায়। আর শরীরে এতগুলো গুলি লাগার পরেও এই প্রাণীটা পুরোপুরি সুস্থভাবে দাঁড়িয়ে আছে দেখে মিস্টার রিচার্ড খুবই অবাক হয়ে যান। উনি বলেন, সত্যি সত্যি তুমি একজন দেবতা, তোমার শরীরে অনেক অলৌকিক শক্তি আছে। কিন্তু উনি এই কথাগুলো বলতে বলতেই ওই প্রাণীটা নিজের হাতের ধারালো নখ দিয়ে মিস্টার রিচার্ডের গলার শ্বাসনালী কেটে ওনাকে মেরে ফেলে। আর তারপর ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকা এলাইজাকে কোলে তুলে নদীর জলে ঝাঁপ দেয়। জলের তলায় যাওয়ার পর ওই প্রাণীটা এলাইজার গলার কাটা জায়গায় হাত বোলাতে শুরু করে, যার ফলে ওর গলার কাটা দাগগুলো মিলিয়ে তার ভেতরে একটা গিলস তৈরি হয়ে যায়, যার ফলে এলাইজা এখন জলের তলায়ও খুব ভালোভাবেই নিঃশ্বাস নিতে পারছিল। আর এর সাথে সাথেই এলাইজার জ্ঞান ফিরে আসে। আসলে এই প্রাণীটার মধ্যে অলৌকিক বেশ কিছু শক্তি ছিল, যে কারণেই অ্যামাজনের লোকজন এই প্রাণীটাকে ঈশ্বরের মতন পূজো করত। আর এখন ওই শক্তির সাহায্যেই ও এলাইজাকে জলের তলায় নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়ে ওকে বাঁচিয়ে দেয়। এমনকি একটু আগে এলাইজার শরীরে লাগা সেই গুলির ক্ষতটাও এখন পুরোপুরি ঠিক হয়ে যায়। আর এই ঘটনার পর ওরা দুজন খুবই আনন্দের সঙ্গে একে অপরকে বুকে জড়িয়ে ধরে। এখন এলাইজাকে আর কোনোভাবেই এই প্রাণীটার থেকে আলাদা হতে হবে না। এখন ও নিজের জন্য একটা নতুন জীবন ফিরে পেয়েছিল, যেখানে ও নিজের বাকি জীবনটা জলের নিচে এই প্রাণীটার সাথেই কাটাতে পারবে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।